নোয়াখালীতে পারভিন আক্তার ফাইমা নামে এক পোশাক শ্রমিককে হত্যার মামলায় তার স্বামীকে গ্রেপ্তার করেছে পুলিশ দুপুরে জেলার পিবিআই এর কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই তথ্য নিশ্চিত করেন চট্টগ্রামের বিশেষ পুলিশ সুপার মোহাম্মদ ইকবাল এ সময় তিনি জানান পারিবারিক কলহের জেরে ফাইমাকে হত্যা করে পালিয়ে যায় সেলিম গতরাতে চট্টগ্রামের চাঁদগাঁও থানার পুকুর পুকুরপাড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় গ্রেপ্তারের পর সেলিম তার অপরাধ স্বীকার করেছে বলে জানান তিনি দিয়ে সে তাকে হত্যা করেছে অ্যারেস্ট হওয়ার পর এই ঘটনাটি সে ঘটিয়েছে তার সত্যতা স্বীকার করেছে